দেখেন যে ঘর যে একটা করছে, এই ঘরটা হচ্ছে 100% একটা পোলট্রি নিয়মে ঘরিছে। এই যে একটা কূপ আছে, এই যে একটা কূপ আছে, আমি 5 বছর ধরে করি কিন্তু কোনো লাভ নাই। 5 বছর ধরে করতেছেন, লাভ নাই। আমি এই মুহূর্তে ঢাকা দুহারে আছি, আমার পিছনে আপনার একটা ঘর দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা ঘর হয়েছে, আমি এই যে এত এত খামার ভিজিট করি, এরকম ঘর কখনোই কারো কাছে আমি পাই নাই। এই ঘরটা করার বুদ্ধিটা কার? ভাইজান ভালো আছেন নাকি আপনি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই আপনার ভাবিরই আপনার ভিডিও দেখে দেখে এইটা প্রতিদিন আপনি আপনি তো আমারে দাওয়াত দেন নাই, দাওয়াত কে দিছে আমারে? আমাদের যে আপু আমাকে দাওয়াত দিছে, আপু ক্যামেরার পিছনে আছে, আফরুজা আপা। আপু আপনি কেমন আছেন? দেখেন যে ঘর যে একটা করছে, এই ঘরটা হচ্ছে 100% একটা পোলট্রি নিয়মে ঘরিছে। এই যে একটা কূপ আছে, এই যে একটা কূপ আছে, তারপরে এই যে একটা, মানে একটা ঘরের ঘরটা ভাইজান লম্বা কতটুকু? 40 ফিট এর তিন ভাগ করছেন, 10, 10 আর 20 না? দেখেন এত প্ল্যানিং করে মানে ঘরটা বানাইছে, কিন্তু আপনারা জীবনে মুরগি পালন করেন নাই? আমি 5 বছর ধরে করি কিন্তু কোনো লাভ নাই। 5 বছর ধরে করতেছেন, লাভ নাই? সবাই যেমন পালন করে সেইভাবেই। আচ্ছা চলেন আপনাদের ঘরটা তাহলে দেখাই খুব ভালো করে, আর আফরুজা আপার ভিডিওটাও আমার চ্যানেলে থাকলো। ভবিষ্যতে আমরা আপুর খামারে আবার আসবো। আপু একটু আসেন ভিতরে, আমরা ঘরটা দেখাই। এই ঘরের হাইট কতটুকু? হাইট তো জানা নাই। এত বেশি হাইট কেন দিলেন? তাপের আর কেউ যে মিস্ত্রি নাই একটু রাইট রাইট ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনি একটু ধরেন, উপর দিকে ধরেন, দেখেন ঘরের হাইট দিছে, ফয়েল দিছে, এত সুন্দর করছে। এই ঘরের উচ্চতা এত দিছেন, কি যে ভালো করছেন রে ভাই! উচ্চতা দিছি, কি যে দেন! বাইরে কিন্তু প্রচন্ড রোদ গরম, এটার ভিতরে কিন্তু ভাই ঠান্ডা ঠান্ডা, এটার ভিতরে আপনি ঠান্ডা। ঘরে খরচ কেমন পড়ছে ভাই জান? 3 লাখ টাকার উপরে গেছে, 3.5 লাখ পড়ছে। এই ঘর করছেন, বাবা রে, সব ভালো। একটা জিনিস তো একদিনের জন্য না, এটা টিনও দিছেন, খুব দামি দামি টিন, ভালো টিন দিছি, অনেক অনেক ভালো টিন দিছি। টিনের বান কত নিছে? টিনের বান সঠিক আমার খেলায় লেখা আছে, লেখা আছে, সবটাই ভালোটাই দেওয়া আছে। আপনারা করেন, আমি পারি 72 ফিটে এক বান হয়। এই ঘরটা যে করছেন, এত টাকা ইনভেস্ট করলেন, কি মনে করে বলেন আমার? আপনি মানে আগ্রহ কার? আপনি তো নাই আপা, আপা আপনি বলেন তাহলে। সব সময় রাগারাগি করছি ভাই, সত্য যেটা, কেন রাগারাগি করছি যে কি এটা কি হইব, দেশি মুরগিতে লাভবান হইতে পারবে কিনা এত টাকা পরে। যাই হোক, রাগ অভিমান পরে আপনার আমি ফোন দিলাম যে ভাই আসতেই হইব, ঘরের কাজ শুরুর আগে। হ্যাঁ, পরে এই যে ঘর আপনি 15 দিনের ভিতরে উঠে ফেলাইলাম। 15 দিনের ঘরটা করছেন? হ্যাঁ, 15 দিনের হয় নাই। এই 3 লাখ টাকা আপনার ইনভেস্ট করলেন, আপার রিস্কে তো করছেন, আপা সব রিস্ক কিন্তু আপনার, মনে রাখেন না? আমার মা বিদেশে থাকে না, মার সাথে পরিকল্পনা করছি, মাকে সমস্যা নাই, প্রথমে লস তো ওইটা আর কি, ভাইকে ই করতে হবে, প্রথমে যে লাভ করা লাগবে এমন তো কোনো কথা নাই। ঠিক আছে, এটা জিনিসটা খুব ভালো বলছে, প্রথমে আর কি সেই গাটা আর কি দিব। এখন আপনাদের এদিকে মুরগির দাম কেমন বলেন আমাকে? এদিকে তো 550-600, আর ডিমের আপনার বাসার থেকে ঠিক 1.5 কিলোমিটার পরে আমাদের একজন খামারি আছে, পালঙ্গ বাজারে খামারি আছে, একদম কাছাকাছি। হ্যাঁ, এই যে এই জায়গায় পালঙ্গ আমার নানার বাসা আছে, ওইটা হচ্ছে আমাদের তাসলিমা আপা।
ওনারা কিন্তু লস খাইছে 6 লাখ টাকা। এর লাগে আগে প্রশিক্ষণ তারপরে লাভের চিন্তা, তারপরে লাভ আপনি আগে আনা, এর জন্য আপনি আগে আপা ক্যামেরা একটু উপরে ধরেন। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই সুগা মুরগির আমরা কাজ করে আশা করি বুঝতে পারছেন ঘর কি সুন্দর হয়েছে। তবে আপার মতো আপনারা কেউ 3 লাখ টাকার ঘর তুললেন না, তুলছেন ভাই আপনারা আল্লাহর রহমতে যদি সব ঠিকঠাক মতো চলে 1 বছরে 3 লাখ টাকা চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের এই দুহার নবাবগঞ্জে কিন্তু আবার মমি সিং করলে কিন্তু হইতো না, মানে এক্সাম্পল দিতে আসি অনেকেই দেখা যাবো এটা শুনে যান না, তাহলে আমরাও পারবো এমন না ভাই। এই লোকেশনটা হয়েছে মানে একটা মুরগি, আজকে আপনি মুরগি খাওয়াইছেন আমারে, কত টাকা কিনে আনছেন আমার আপা, আপা কি কি পাক করছে কই, আপা কি কি পাক করছেন ভুলে গেছি, খাইতেই পারি না আমি। তারপরে হয়েছিল আপনি খাসি, খাসির মাংস, মুরগির মাংস, মুরগির মাংস, লুডু সানছে, আরো কি কি পেন আনছে আমি দেখা, এতগুলো দেখা আমি পুরো ভয় খাই নাই গা। এনিওয়ে মুরগির দাম কত নিছিল বলেন? মুরগি দুইটা মুরগি নিছিল 1350, 1400। ওজন কতটুকু হইব? ওজন তো অল্প। এই আল্লাহ, এই আল্লাহ, কি দাম রে বাবা, রে বাবা। এখানে আপা আল্লাহর রহমতে যে প্ল্যানিং এ যে ঘরগুলো মানে যে সুন্দর কাজ করছেন, আপনি ঘর ঘর তুলবেন না? আচ্ছা আগে আমরা এখানে পাইজন শেষ করি, পরে আমরা ওইটা দেখাই। এখানে এখন আমরা আল্লাহর রহমতে এই আফরুজা আপাকে নিয়ে আমরা খুব সুন্দর করে প্ল্যানিং করে কাজ করবো। 3 লাখ টাকা আপনার এখন যদি শুরু করেন খামারটা, সামনে শীতের পরে একটা মুরগি যে সিজন বাই আসবো, ওই সময় যদি আপনি ওই সিজনের 2-3 মাসে যদি 3-4 মুরগি বেচতে পারেন, আপনি 3 লাখ টাকা ওইটা চলে আসবো। এখন যে মুরগি কিনছেন আপনি 700 দেয়া, ওই সময় ওই মুরগি কেনা লাগবো 1000 টাকা দেয়া, তাও মুরগি পাইবেন না। আপা আপনি মুরগি তো পালেন, কোন সময় মুরগি বেশি মারা যায় বলেন? শীতের পরে। শীতের পরে না, তার সামনে কি শীতের পরে, তার মানে কি ওই সময় মুরগি মরলে বাজারে মুরগি থাকবো না? আশেপাশে ঘুরতে আছে না, তার মানে কি আপনি যদি 3-4 মাস এই জায়গায় 3-400 মুরগি বেচতে পারেন, আপনি ঘরের টাকা যাবো কইটা আল্লাহর রহমতে 3 লাখ টাকার ঘর। আর আমরা তো আছি, আমরা তো শিখাবো আপনারে, আমাদের কাম তো আপনাদের শিখানো, এমনি সুন্দর হবে আল্লাহর রহমতে। ঘরে 3 লাখ টাকা খরচ পড়ছে, একটু ফ্লোরটা আপনারা দেখান, ফ্লোর যেমন তেল তেলা করা লাগে। আমার মামা আবার ও যে ওরকম ই করতে চাইছিল ফিনিশিং, আমি কই না, পরে যে এই প্রশিক্ষণ দেব, পরে আবার কইব যে এটার উপরে দেয়, আমি আপনার ভিডিও সবগুলি দেখছি। হ্যাঁ, এই সুন্দর আপাই তো দেন, ফ্লোর করতে তেল তেলা চাইছিল করতে, ওই রকম ওই যে ফিনিশিং বলে ওই রকম করতে দেন। আমি আমারে আমি বলছি ওই রকম করি, সে বলছে না। আপা আপনি আমার ভক্ত, আমি দেখি না আপনারা কত সুন্দর করে ফার্মিং শিখান। আপনার চ্যানেলে 2-3 বার দিনে চেক দিয়ে দেন নতুন কোন ভিডিও, তাই না? ভালো হয়েছে এই যে ভিডিও ভালো করে দেখছেন, সেভ করে দেন, ভিডিও ভালো করে দেখছেন, দেখে তো এত সুন্দর একটা ঘর করছেন, সবকিছু ঠিকঠাক, বিন্দু পরিমাণ ভুল নাই। যে এটা যে এমন দেওয়া লাগে, এটা কই পাইছেন বুদ্ধি? আলমগঞ্জের খামারি ভিডিও দেখছিলেন, 6 লাখ টাকা লস। ঘর দেখছিলেন ভুল ছিল, ঘর কিন্তু সব ঠিক করে লেছে, কিন্তু ঘর ঘর সব কাজকাম করে লেছে আপনার। দেখাই আমি আপনার, দেখাই দাঁড়ান, জামাই বিদেশ থেকে আইছে, যাই করে তাই লস খায়। এই যে দেখেন, এই যে দেখেন ঘরে কত সুন্দর, এই যে দেখেন ঘর ঠিক করছে, কি ছিল বালু ছিল না, চুন দিছে ফ্লোর কইরা, মাঝখান দিয়ে পার্টিশন দিছে। এই দেখেন বেশি দিন কিন্তু আপা হয় নাই গা, আর ওই ভিডিওতে তো পিছনে টিন ছিল না, ওই যে দেখেন টিন নাই, সব কুলে মুলে সব ঠিক করে ফেলাইছে। তো আল্লাহর রহমতে আপনি তো এত সুন্দর ভিডিও দেখে একটা ঘর করছেন, এখন আমরা প্ল্যানিং সাজাইতে হলে আমরা আপাতত এই ঘরে আর ওই পাশে একটা ঘর তুলবো। ভাই ভাইজন বলতেছে ওটা হলো পরে, পরিবেশটা খুব সুন্দর, পুরোটা বাড়ি বাউন্ডারি দেওয়া, ইচ্ছে করলে কিছু মাংসের মুরগি ছেড়ে পালতে পারবেন, 100% ছেড়ে মুরগি পালবেন, এই জায়গায় ভবিষ্যতে ঘর তুলবেন। ভবিষ্যতে বলতে আমি আপনার ভাই এটাই বলবো, যে সময় আপনি এই 3 লাখ টাকার ঘরের টাকা তুলতে পারবেন, ওই সময় না, তারপরেও না, 3 লাখ টাকা তুললে তারপর যেই টাকা লাভ করবেন ওই টাকা দেখে ঘর তুললেন। আর আপনি যেই ঘর করছেন এই জায়গায় আপনি প্রচুর কাজ করতে পারবেন, প্রচুর এর মনে রাখবেন, খালি একটু ধৈর্য ধরেন, খালি দেন আমি আপনার নিয়ে কি করি। ঠিক আছে, তাহলে আপা ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক দিবেন,
শেয়ার দিবেন, আর পরের বার আমি যে সময় আরো বেশি করে পাক করে দিবেন, আর পরের বার যেন আমরা এই আফরোজা আপার একটা ভালো আরো সুন্দর একটা প্রফিটের লাভের হিসাব আমরা পারি দেখাইতে আপা। ঠিক আছে আপু, তাহলে হ্যাঁ ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।